স্বল্প দিনের নামাজই হলো সূরা তিন। অনেকের মুখস্থ আছে না, এটি ইমামদের পেছনে আপনারা শুনে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور السنين وهذا البلد الامين والطور والتين এগুলি সব আল্লাহ রাব্বুল ইজ্জাত কিছু বস্তুর কসম করেছেন। মনে মনে হতে পারে যে কসম শব্দের তো কোনো আরবি এখানে নাই, নাই বটে, তবে আরবি গ্রামারে যে প্রিপজিশন রয়েছে হরফে জার বলে ইংরেজিতে প্রিপজিশন বা অব্যয় বলে বাংলায়, তার মধ্যে আরবিতে একটা হলো অ। অ যদি নাউনের পূর্বে বসে সময়ে সময়ে যেমন সংযোগের অর্থ দেয়, কিন্তু কিছু কিছু জায়গায় শপথের অর্থ দেয়, আল্লাহ আল্লাহর কসম। চারটা জিনিসের আল্লাহ তাআলা কসম করলেন। কসম ব্যাপারটা যখন এসে গেল, তা আল্লাহ তো আমাদের খালিক আর আমরা মখলুক, আমাদের জন্য বিধান আছে কসম করা যাবে কিনা, গেলে কিভাবে কসম করা যাবে, কসম করলে কসম ভাঙা যাবে কিনা, আবার কসম ভাঙলে তার জন্য ড্যামারেজ কি দিতে হবে। দেখেন, আমরা মানুষ হিসাবে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা জায়েজ নয়। আল্লাহর নামে সাবজেক্ট বা কন্টেন্ট হতে হবে সত্য, সত্য কথা হতে হবে। বিশ্বাস করছে না লোক, তাই লোক যেন বিশ্বাস করে তাই কসম করতে পারে না। কিন্তু কসম ছেলের মাথায় হাত দিয়ে বলছি, কাবার দিকে মুখ করে বলছি, পীর সাহেবের কসম, কোরআনের কসম, এটা মুসলমানদের চলবে না। মুসলমানকে কসম খেতে হলে বিষয়টা সত্য হতে হবে আর কসম করতে হবে আল্লাহর নামে, যে আল্লাহর কসম ভাই বিষয়টা এই। কিন্তু বিষয় সত্য হতে হবে, যদি মিথ্যা কসম করে কাবিরা গুনাহ হবে। অন্য জায়গায় বলা হয়েছে মিথ্যা কসমকারীর দোয়া কবুল হয়, কাবিরা গুনাহ হয় আর দোয়া কবুল হয়। কাজী মিথ্যা কসম থেকে নিজেকে বঞ্চাতে হবে। মুসলমান যদি কসম করে তো একমাত্র আল্লাহর নাম ব্যবহার করবে, আর যদি আল্লাহর নাম ব্যবহার করে কসম ভঙ্গ করে, কেউ স্বামী স্ত্রী তর্ক বিতর্ক করতে গিয়ে কসম করে বললো যা আল্লাহর কসম তোর বাপের বাড়ি কোনদিন যাবই না, রাগে বলে ফেলল। ছোট ভাই বড় ভাইকে, বড় ভাই ছোট ভাইকে বলে ফেলল তোমার বাড়িতে কোনদিন খাবো না, রাগে হয়ে গেছে। কিন্তু আল্লাহর কসম ব্যবহার করেছেন, কি করতে হবে? সুজিত বলছে শ্বশুর বাড়িও যান, ভাইয়ের বাড়িও যান, কিন্তু যেহেতু আল্লাহর নাম ব্যবহার করেছেন তাই আপনাকে কাফফারা দিতে হবে। আমরা গ্রাম বাংলায় বলি ডাঁড় দিতে হবে, জরিমানা দিতে হবে। কি দিতে হবে? দশটা ফকিরকে পেট পূর্ণ করে একবেলা খাওয়াতে হবে। যে কসমের কাফফারা হলো আত্মীয়র বাড়ি যাওয়া, যে কসম অন্যায় খাওয়া হয়ে গেছিল আল্লাহর নামে, তারপর সেটা করতে পারবে। তো এগুলি হলো কসমের সুন্নত, এগুলি মেনে চলা দরকার। আমরা যেখানে সেখানে আল্লাহর নামে কসমও খাবো না, মিথ্যা কসম খাবো না, আর কসম যদি সত্য করতেই হয় তো আল্লাহর নাম ছাড়া আরো অন্য কোনো নামে কসম করাও যাবে না। তা আল্লাহ রাব্বুল ইজ্জাত কসম করলেন কি? তিন জাইতুন ওয়াতুর সিনিন, তিন জাইতুন তুরে সিনিন। আর কিসের কসম করলেন? ওয়াহাজাল বালাদিল আমিন, ওয়াহাজা মানে এটা, বালাদ মানে শহর, আমিন মানে নিরাপদ স্বাধীন, যেখানে কোনো
ঝামেলা ঝঞ্ঝট নাই, শান্তি, অর্থাৎ মক্কা নগর। চারটা জিনিসের কসম করলেন আল্লাহ। কসম করে কি বললেন? কসম করে বললেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, লাকাদ খালাকনাল ইনসান। এই খালাক না, এটা আসলে অতীতকাল, আরবিতে ফেলে মাজি বলে। তার পূর্বে যদি কাদ বসে, কাদও এক টাইপের অব্যয়, তো নিকটবর্তী অতীতকালের অর্থ দেয়। আর অর্থতে প্রেসার ক্রিয়েশন করে, জোর দেয়। তার পূর্বে লাম যাবার আছে লা, আরো জোর দেওয়া হয়েছে, মানে কি দাঁড়ালো? লাকাদ খালাকনাল ইনসান, ইনসান মানে মানুষ, মানব জাতিকে বুঝায়। আমি সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছি। এই যে সমগ্রর অর্থ পেলাম কোথেকে? আল ইনসান, আল ইনসান যে আলিফ লাম রয়েছে, আরবিতে আর্টিকাল কেবলমাত্র আলিফ লামই ব্যবহার হয়। আলিফ লাম জিনসি, আলিফ লাম ইস্তিগরাকি, আলিফ লাম আহাদে জেহনি, আলিফ লাম আহাদে খারিজি, পাঁচ রকমের অর্থ দেয় আলিফ লাম। তার মধ্যে একটা হলো সামগ্রিক অর্থে আসে, অর্থাৎ গোটা হিউম্যান কাইন্ড, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। আহসান, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান তাকবীম। এই তাকবীম শব্দের হুবহু বাংলা অ্যাকচুয়াল করা মুশকিল, তবু বোঝানোর জন্য বলা যেতেই পারে। আহসান ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ পৃথিবীতে যত মাখলুক আছে, যত সৃষ্ট রয়েছে, আল্লাহ যত সৃষ্টি করেছেন, সেগুলি বস্তুবাচক হোক প্রাণীবাচক হোক, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে, আহসান হোসেনের সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। উন্নত আদলে, তাকবীম মানে আদল, স্ট্রাকচার, ছাঁচ বা ঢাঁচা। আল্লাহ তাআলা বলতে চাইলেন, অবশ্যই আমি মানব জাতিকে অতি সুন্দর আদলে সৃষ্টি করেছি। যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে একটি কোরআন আয়াতে বললেন আমি মানব জাতিকে সম্মানিত করেছি, আর এখানে আল্লাহ তাআলা বললেন দেখতে অতি সুন্দর করেছি। মানব জাতিকে যত সুন্দর করে সৃষ্টি করেছি, কাউকে এত করি নাই। তাহলে যদি কয়লার মতন কেউ কালো হয়, নাক যদি কারো চ্যাপাও হয়, দাঁতগুলি যতই বড় হোক, চুলগুলি যেমনই এলোমেলো হোক, যদি মানুষ হয়, তাকে যদি কেউ ঘৃণা ভরে বলে এর মতন খারাপ আর হয় না, তো কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ তাআলা বললেন সমস্ত মানব জাতিকে, পৃথিবীর সবচেয়ে যে লোকটি মাথায় ছোট তার উচ্চতা হচ্ছে 23 ইঞ্চি, মিশরে বাড়ি 23 ইঞ্চি লম্বা, অচ্ছেতে ছোট মানুষ নাই রিপোর্টে। আর সবচেয়ে যে লোকটি লম্বা তার বাড়ি পাকিস্তানে, তার উচ্চতা হচ্ছে 7 ফুট 8 ইঞ্চি। তাহলে এইরকম লোক, 7 ফুট 8 ইঞ্চি মানে আমরা তো 5 ফুট 5 ইঞ্চি, মানে আমাদের চেয়ে 2 ফুটে বেশি, এতটা লম্বা। আর যে ছোট 23 ইঞ্চি মানে 2 ফুটও লয়। কাউকে ঘৃণা করা যাবে না,